পুরুলিয়া জেলা জয়পুর ব্লক জামড়া পঞ্চায়েতের অন্তর্গত করকড়া গ্রামে গান্ধারি মাহাতো এবং ওর মতো 15 থেকে বেশি পরিবারে ভালোভাবে রেশন পায় না। যতটুকু রেশন পায় তার পরিমাণে অর্ধেক বা তার কম। আমি অন্নপূর্ণা কুমারী আর এ হলো আমার সমুদায়। রেশন দোকানে যাও তখন ডিলারে কি বলে? ডিলারে বলে কি যে তোমাদের এখন আসে নাই, এখন নতুন কার্ড হয়েছে এখন আসে নাই। যখন ভালো করে যখন মাঙ্গি যখন বলি তখন বলবে কি যে তোমরা আলাদা কটায় পাবি। কতদিন আগে জমা করেছো কার্ডটা? এইটা নতুনটা করেছি 3 বছর আগে, আগেরটা ছিল 10 বছর আগে। কটার নিয়ে কথা কমপ্লেন করেছিলে? আমরা জানি নাই, আমরা কথা জানব? আমরা গরিব লোক, আমরা ওতে কথা গোলক আছে কথা কি আছে আমরা জানিয়ে নাই, আমরা কথা যাব কমপ্লেন করতে? রেশন দোকান থেকে গ্রামবাসীদের নিয়মিত রেশন দেওয়া হয় না। চাল গম কিনার পরিবর্তে রেশন দোকান থেকে কোনো রসিদ দেওয়া হয় না। প্রতি কেজি গমের দাম 6.75 টাকা, কিন্তু কারো কাছে 10 টাকা কারো কাছে 7 টাকা নেওয়া হয়। রেশন কার্ড আছে কিন্তু আমরা রেশন পাই নাই। কারো কমপ্লেন আছে কি আমাদের যেমন 7 টাকা কিলো কিন্তু আমাদের কাছে থেকে 10 টাকা নেওয়া হয়েছে, তো এটা কিসের কারণ? কারণ যেটা সেটা সঠিক ওইটাই পাবেন স্যার, লাগু হবেক তখন সব কিলাই পাবেক নতুন বিল, আবার পুরনার মধ্যে সেই রকম যারাই আছে আইনে কোনে তো আমাদের এখানে আনতে হবে। নতুন কার্ড যারা করেছে তাদের রেশন দেওয়া হয় না, কিন্তু ফুড ইন্সপেক্টরের জানানো তাদের বরাদ্দ রেশন দোকানে পাঠানো হয়। আমরা লিডারের কাছে কথা করে আসলাম, কি বলছে কি যতই নতুন কার্ড আছে সেগুলোর মাল আসছে না, মাল আসছে जो पुराना कार्ड है वो लोग वहाँ पे पूरा गांव वाला बोल रहा है कि हम लोग जो है जमा कर दिए हैं उनके पास डीलर के पास, फिर भी जो है वो बोल रहे हैं कि नहीं मेरे पास नहीं है, आप लोग का राशन मेरे पास नहीं आ रहा है, ऐसा कंप्लेन है वहाँ का। अभी नया वाला कार्ड है वो बोलें कि अभी तक नहीं आया है मेरे पास, तो क्या अभी तक वहाँ तक नहीं गया है? अभी जो 1-2 साल में जो कार्ड बना है वो सबका माल आ रहा है। আমরা চাই যেন নিয়মিত প্রতি সপ্তাহ রেশন দেওয়া হোক, রেশনের রসিদ দেওয়া হোক এবং সপ্তাহে 6 দিন রেশন দোকান খোলা থাকুক। এই জন্য আপনারা বিডিও শ্রীমতী পিয়ালি মণ্ডলের কাছে অনুরোধ জানান। পিয়ালি মণ্ডলের সম্পর্ক নম্বর 94 34 75 37 56 এবং ফুড ইন্সপেক্টর চিরঞ্জিৎ বিশ্বাসের সম্পর্ক নম্বর 89 72 54 45 67। ফোন করে তাদেরকে অনুরোধ করুন। আমি অন্নপূর্ণা কুমারী পুরুলিয়া জেলা পশ্চিম বেঙ্গল থেকে ইন্ডিয়া অনহার্ডের পক্ষে।